বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? ও হা হা, আমি লিখিয়াছি। পরম মুন্সিজি, ইট ইজ ইম্পসিবল টু রিলাই আপন দা নবাব এন্ড ইট উইল বি ওয়াশ টু অ্যাটাক চন্দননগর। নবাবের উপর নির্ভর করা অসম্ভব। চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। তোমাদের অভদ্রতার অধ্যত্বের আরো পরিচয় চাও? জেনে রাখো, আমি তাও দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীরা তারস্বরে চিৎকার করে, আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব। কিন্তু আমি যে সকলের শয়তানের খবর রাখি তার সামান্য পরিচয় আজ আমি দিয়ে রাখলাম মাত্র। তুমি ওয়াটস, তুমি আমার দরবারে স্থান পেয়ে আমারই সভাসদদের আমারই বিদ্রুষ্কে দিতে চাও? কলকাতায় ইংরেজদের আদেশ দাও আমার আদেশ লঙ্ঘন করতে? জানো এর শাস্তি কি? পানিশ মি ইওর এক্সেলেন্সি, পানিশ মি ইফ ইউ উইশ। আই ক্যান অ্যাকসেপ্ট, আই হ্যাভ ডান মাই ডিউটি। আমি আমার কাজ করি আছে, আপনি আমাকে শাস্তি দিন। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। ভাবা যখন উচিত ছিল তখন তো কিছুই ভাবেননি যাহাপনা। সে অপরাধ কি বার বার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি মেনে নিয়েছি, কখনো কোনো কটুক্তির প্রতিবাদ করিনি। আপনাদের স্পর্ধা নিয়ে আমি কখনো অভিযোগ করিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, প্রজাদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় প্রতিপন্ন করতে চান আপনারা আমাকে? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? স্বার্থ সিদ্ধি, স্বার্থের সন্ধানে আমরা যদি সবাই নিযুক্ত থাকতাম। বলুন বলুন, তাহলে তাহলে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসত? আমার মুখের উপর কথা বলতে আপনার এত বড় সাহস হয়? আপনার উপদ্রবই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। আমার উপদ্রব নাই, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলের অপমান করছেন। সকলে মিলে আপনারা কি আমায় কম অপমান করেছেন? যাবনা, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সত্যাশ্রয়ী রাজা, বলুন সিংহাসনে আরোহণ করবার পর এই এক বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের সুযোগ দিয়েছেন, বলুন। আপনার দৈনন্দিন জীবন যাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। অথচ কবে কোথায় কখন কি অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন? আর এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না, হোসেন গুলিকা প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছেন। আপনার নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? শেরজি, জাফর আলী খা, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর দিকে মুখ তুলে তাকান। এই তরবারি স্পষ্ট করে আমি শপথ করতে চাহাব না। আপনি যদি মানুষের রায় প্রবেশ করেন তাহলে আপনার সপক্ষে আমি কখনো অস্ত্র ধারণ করব না। আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহী সালা? পূর্ণিয়া যুদ্ধে অবধারিত শঙ্কর চন্দ্রকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? কোন যুদ্ধের কৃতিত্ব না দেখে আমি আপনাকে জিজ্ঞাসা করছি সিপাহী সালা, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত আপনি কবে কোথায় কখন নবাবের সপক্ষে অস্ত্র ধারণ করেছেন? মনে করছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নাই, আত্মরক্ষার শক্তি তার নেই। নবাবের নিমক যে আমরা বেথায় খাই না,
একথা তাদের মনে রাখা উচিত। এই সমস্ত বাসিন্দা যখন নবের কাজ চলবে দরবার ত্যাগ করতে হলে যে নবাবের অনুমতি নিতে হয় এই কথাও কি আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে? দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাপান, দরবার ত্যাগ করতে বাধ্য হবেন তখন যখন আপনাদেরকে বন্দি করা হবে। মুন্সিজি সেবাওয়ালারের কাছে ওয়ার্ডস যে পত্র লিখেছিলেন সেই পত্র আমার কাছে ওয়ার্ডস এ পত্র লিখেছে নবাবের সেবাওয়ালার খোজা পেদ্রোর মারফত সেই পত্রখানি আমাদের হস্তগত হয়েছে, সেই পত্রখানি আপনার উদ্দেশ্যে তিনি পাঠিয়েছিলেন। দেখতে চান? নবাবের অনুগ্রহ সভাসদদের শুনিয়ে দেব। পত্রের বিষয়ে তো আমি অবগত নই, সবার সামনে শুনিয়ে আপনাকে আর আমি লজ্জা দেব না, কেননা আপনি আমার সেবাওয়ালার। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে পত্রখানা প্রেরিত হয়েছিল তা সব ফাঁস হয়ে যাবে। রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে বিবেচনা করেন? রাজা রাজবল্লভ কি বলেন? আমারও কোন গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছে? রাজা রাজবল্লভকে আমি চিনি, তিনি কাঁচা কাজ করেন না। আমিও করেছি, আপনারাও করেছেন, খোদা তালার কাছে কে বেশি অপরাধী তিনি তার বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষাছে, আমাকে শুধু আপনারা এই আশ্বাস দিন আমাদের এই দুর্দিনে আপনারা কেউ আমাকে পরিত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জাহাপনা? আবারো বিচার রাজা? বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ নিষ্পত্তি সম্ভব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা জাহাপনা, ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠ ভাব বিষয়কে তাদের মনোভাব আপনি বুঝতে পারেননি? কলকাতার সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার কুড়িতে সৈন্য সমাবেশ, এসবই কি শান্তির প্রয়াস? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই হতো না জাহাপনা। কলকাতা দুর্গকে তারা যদি দুর্বোধ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না, কলকাতায় দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের কি করতে বলেন? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করবেন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই থেকে পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার যেই বিচার করবেন আমি তা হাসি মুখে মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে এই সিংহাসনে যদি আর কাউকে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। জাফর আলী খা, আপনি শুধু আমার সেপাওয়ালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে যার কাছে সোজা হয়ে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে বা মোহের বসে মানুষ অনেক সময় অনেক কুকর্তি করতে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে সাড়া দিয়ে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সেই পৌরুষ আপনার আছে আমি তা জানি। রাজা রাজবল্লভ, শক্তিমান জগৎ শেঠ,
বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের জন্যই করেছি, আঘাত যা পেয়েছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই, সুতরাং আমি মুসলমান বলে আপনারা কেউ আমার প্রতি বিরূপ হবেন না।